যারা মোবাইল ফোন ব্যবহার করেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা কখনো তাদের মোবাইল ফোনকে রিস্টার্ট বা রিফ্রেশ করেন না। আপনি একবার ভেবে দেখুন তো, আপনার নিজের মোবাইল ফোন কখনো কি আপনি রিফ্রেশ বা রিস্টার্ট করেছেন? এক গবেষণায় বলা হয়েছে মোবাইল ফোন কমপক্ষে সপ্তাহে একবার হলেও রিস্টার্ট বা রিবুট দিতে হবে। মোবাইল ফোন রিস্টার্ট না করলে আস্তে আস্তে ফোনের পারফরম্যান্স কমতে থাকে, মোবাইল ফোন স্লো হয়ে যায়, বারবার হ্যাং করে, মোবাইল ফোনের ব্যাটারি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। আর সপ্তাহে একবার যদি ফোনকে রিস্টার্ট দেওয়া হয় তাহলে এ সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ও মোবাইল ফোন অতি দ্রুতগতিতে কাজ করতে সক্ষম হয়। তাছাড়া কখনো খেয়াল করেছেন কি, যখন নতুন মোবাইল ফোন কিনে আনা হয় তখন ফোন চার্জ দিলে খুব তাড়াতাড়ি ফুল চার্জ হয়ে যায়, কিন্তু কিছুদিন মোবাইল ফোনটা ব্যবহার করার পরে চার্জে দিলে চার্জ ফুল হতে অনেক বেশি সময় লাগে। এর কারণ হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করার পর আমরা কখনো ফোনটাকে রিস্টার্ট বা রিফ্রেশ করি না, নিয়মিত রিস্টার্ট দিলে এই সমস্যাটি আর হবে না। ফোন ব্যবহার করার ফলে অপ্রয়োজনীয় ফাইলগুলো ফোন মেমোরিতে জমা হতেই থাকে এবং সেই ফাইলগুলো 24 ঘন্টা অ্যাক্টিভ থাকার ফলে প্রচুর পরিমাণে ব্যাটারি চার্জ নষ্ট করে থাকে, ফলে তাড়াতাড়ি ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় এবং ব্যাটারির পারফরম্যান্স ধীরে ধীরে কমতে থাকে। সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করলে দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে এবং ব্যাটারির আয়ু বৃদ্ধি পাবে। প্রতিদিন আপনার অ্যাপস ব্যবহারের কথায় আসা যাক। লস অ্যাঞ্জেলেসের একজন প্রযুক্তি বিশেষজ্ঞ বব মোটামেডি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যাপস বন্ধ করা হলেও তা আসলে সত্যিকার অর্থে বন্ধ হয় না, কেননা তা দ্রুত আবার লোড হওয়ার জন্য বন্ধ করার পরও সক্রিয় থাকে। তাহলে এবার ভাবুন তো, প্রতিদিন আপনার কতগুলো অ্যাপস খোলা হয় এবং তা সক্রিয় থেকে ধীরে ধীরে ফোনের মেমোরি এবং ব্যাটারি শেষ করতে থাকে, এবং ভাবুন তো আপনাকে প্রতিদিনই এ কারণে ভাবতে হয় যে ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। মোবাইল ফোন রিস্টার্ট করলে খোলা অ্যাপসগুলো পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং র্যাম বাঁচে, অর্থাৎ ব্যাটারির শক্তি ক্ষয় করছে এমন সব কিছু থেকে ফোন পরিত্রাণ পায়। এক গবেষণায় মোটামেডি নামে এক গবেষক বলেন, ব্যাটারির আয়ু বাড়াতে হলে ফোনকে সপ্তাহে একবার হলেও রিস্টার্ট করতে হবে এবং ব্যাটারির সম্পূর্ণ চার্জ শেষ করার পর পুনরায় চার্জে দিতে হবে, কারণ ফোনের চার্জ একেবারে শেষ না হলে পুনরায় ফোন চার্জে দিলে তা দ্রুত চার্জ হবে না এবং ব্যাটারির আয়ু আস্তে আস্তে কমতে থাকবে। এজন্য সুপারিশ করা হয় যে আপনি আপনার ফোনের ব্যাটারি চার্জ 0% নামিয়ে নিয়ে আসুন এবং তারপর 100% চার্জ করুন। এছাড়াও যারা মোবাইল ফোন কখনো রিস্টার্ট করেন না তাদের একটি বড় সমস্যা দেখা দেয়, তাদের মেমোরিতে অপ্রয়োজনীয় ফাইল জমা হতেই থাকে। এক সময় মেমোরিতে কোনো ভিডিও, অডিও কিংবা পিকচার না থাকার পরও মেমোরি ফুল দেখায় এবং এরকম হতে থাকলে এক সময় মেমোরি ক্র্যাশ করে বা নষ্ট হয়ে যায়, ফলে মেমোরিতে থাকা প্রয়োজনীয় জিনিসগুলো সে হারিয়ে ফেলে। অথচ সপ্তাহে কমপক্ষে যদি একবার ফোনটি রিস্টার্ট দেওয়া হয় তাহলে এই সমস্যাগুলো থেকে সহজেই মুক্ত থাকা যায়। অদরকারী ফাইল জমতে পারে না, ফলে র্যাম খালি থাকে এবং ফোন অতি দ্রুতগতিতে কাজ করতে সক্ষম হয়। তাই ফোনের মেমোরি বাঁচাতে হলে এবং ক্র্যাশ থেকে মুক্ত থাকতে হলে এবং মোবাইল ফোনকে নিরাপদ রাখতে হলে সপ্তাহে অন্তত একবার হলেও আমাদের মোবাইল ফোনটাকে রিস্টার্ট করা উচিত। তথ্যগুলো জানতে পেরে যদি আপনি একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।